সত্য কোনোদিনও চাপা থাকে না, একদিন তা প্রকাশ হয়ে পড়বেই। আচ্ছা, তর্কের খাতিরে না হয় মেনেই নিলাম, রাজা কোনোদিনও তা জানতে পারবে না, কিন্তু তাতে তো রাজাকে ঠকানো হবে। হ্যালো, হ্যাঁ আমি রাজা বলছি। হোয়াট, ইম্পসিবল, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। বহুবার যে কথা বলতে চেয়েও তোমাকে বলতে পারিনি, আজ তা না বললেই নয়। একান্ত আপন কয়েকটা মানুষকে বাঁচিয়ে রাখার তাগিদে আমার এই দেহটাকে পশরা করে পুরুষের লালসা মেটানোই আমার পেশা। দিন কেটে যাচ্ছিল, হঠাৎ তুমি আমার জীবনে ধূমকেতুর মতো হাজির হয়ে সব কিছু পলট পালট করে দিলে। কোনো কিছুর বিনিময়ে আমি যে তোমাকে ঠকাতে পারবো না রাজা, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তাই এই পথ বেছে নেওয়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। তুমি আমার ক্ষমা করো রাজা, ইতি তোমারই। পূজা, পূজা এ কি করলে, আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারলে না? আমি তো আগেই সব জানতাম,